হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা ছোট্ট ভিডিও তৈরি করেছি যেটা তোমাদেরকে আশা করি অনেক সাহায্য করবে, অনেক উপকারে আসবে। তো ভিডিওটা কোন বিষয়ের উপর চলো জেনে নেওয়া যাক। আজকের ভিডিওতে আমি 5টা টিপস তোমাদেরকে দিয়েছি। সেই 5টি টিপস হচ্ছে তোমরা কীভাবে ইংলিশে শুদ্ধভাবে লিখতে শিখবে, কীভাবে তোমরা নির্ভুল ইংরেজিতে লেখা শিখবে, এই বিষয়টার উপরে আমি তোমাদের যে 5টা টিপস দিয়েছি। তো জেনে নেওয়া যাক সেই 5টা টিপস কী। এবং বন্ধুগণ, আমি প্রত্যেকটা টিপস পাঠ পাঠ করে বলবো এবং ব্যাখ্যা করে দেবো, তোমাদের আশা করি কাজে আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা দেখেছি ফ্রেন্ডস, যারা ইংরেজিতে লিখতে চায় তারা প্রায়শই কোনো রকম ভুল করে বসে, তাদের ইংরেজিতে লেখার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বাংলায় যেটা বলতে চাইছে, যেটা বাংলায় তারা বুঝতে পারছে, মানে বাংলার লেখাটাকে যারা ইংরেজিতে ট্রান্সলেশন করতে চাইছে, তাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। অনেক কারণে তাদের সেন্টেন্সের ফর্মেশনে ভুল চলে আসে, তারা ঠিকভাবে ইংরেজি লিখতে পারছে না। তো কেন পারছে না? তাদের যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে তার ওপরেই আমি 5টা টিপস আজকে এই ভিডিওতে দেখেছি। এই 5টা টিপস খুব ইম্পর্টেন্ট আমার মতে। এবং এই 5টা টিপসের ইম্পর্টেন্সই কী, কী প্রয়োজনীয়তা, তোমাদের আমি পাঠ পাঠ করে আলাদা আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং এই 5টা টিপস তোমরা যদি ফলো করো এবং যদি মেনে চলো, তোমাদের ইংরেজিতে লিখতে কোনো অসুবিধা হবে না এবং তোমরা খুব ভালোভাবে ইংলিশে লেখা স্টার্ট করতে পারো। তো আমি সবাই জানি ইংলিশ একটা মাল্টিন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাইরে বলো, চাকরির ক্ষেত্রে বলো, জব করার ক্ষেত্রে বলো, বা ইংরেজিতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পড়া বলো বা লেখা বলো, কোনো চিঠি লেখা বলো, ইংরেজিটা খুবই ইম্পর্টেন্ট। ইংলিশ একটা এমন ল্যাঙ্গুয়েজ যার ইম্পর্টেন্স, যার প্রয়োজনীয়তা অনেক। এবং আমাদের সবাইকেই উচিত যারা স্টুডেন্ট আছে তাদেরকে ইংরাজিতে লিখতে শেখা, তারা যেন অবশ্যই ইংরেজিতে ভালোভাবে শুদ্ধভাবে ইংরেজি শিখতে পারে, লিখতে পারে। এখনকার দিনে অনেক ছোটো বাচ্চারা আছে বা বড়োরা আছে যারা ইংরেজি লিখতে পারছে না, তাদের কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাচ্ছে। তো সেই ভুলগুলো কোথা থেকে আসছে, কোন জিনিসগুলোর বিষয়ে আমাদের কমতি পড়ছে যার কারণে এই ভুলগুলো হচ্ছে, যে কারণে আমরা সঠিকভাবে ইংরাজি লিখতে চাইছি কিন্তু হয়ে যাচ্ছে ভুল, তার উপর বেস করেই আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওতে যে 5টা টিপস আছে গাইস, ফ্রেন্ডস, তোমরা অবশ্যই এটাকে ফলো করো, এটাকে মেনে চলো, তোমরা খুব ভালোভাবে দেখবে ইংরেজি শিখতে পারবে। আর ফ্রেন্ডস, আর একটা কথা বলি, প্রথমে তোমরা ইংরেজি লিখবে অনেক ভুল হবে, তাহলে ভুলটাকে কখনো ভেবে নিও না যে তোমরা আর শিখবে না, তোমরা শিখতে পারবে না, কারণ ভুল থেকেই মানুষের সঠিক জিনিসটা আসে। তো জেনে নিচ্ছি আমরা সেই 5টা টিপস কী, যেগুলো আমরা ফলো করলে, যেগুলো আমরা মনে মনে মধ্যে রেখে দিলে, বুঝতে পারলে তাহলে আমাদের ইংরেজিতে লেখাটা কোনো অসুবিধা হবে না, বাংলার মতনই আমরা জলের মতনভাবে ইংরাজি লেখা শিখতে পারব। তো প্রথমেই আমাদের জানতে হবে পার্টস অফ পিচ কী। তো উই মাস্ট নো অ্যাবাউট পার্টস অফ পিচ, আমাদের অবশ্যই জানা উচিত পার্টস অফ পিচ কী। দেখবে ফ্রেন্ডস, আমি আমার চ্যানেলে পার্টস অফ পিচ নিয়ে একটা ছোট্ট ভিডিও, মানে পার্টস অফ পিচের মধ্যে কোন কোন অংশগুলো পড়ছে একটা আমি ভিডিও তৈরি করেছি, তো তোমরা সেই ভিডিওটা একটু দেখে নিও। তো পার্টস অফ পিচের মধ্যে থাকছে যে জিনিসগুলো একটু থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন, এই যে ব্যাপারগুলো থাকে এইগুলো সম্পর্কে আমাদের ধারণা করা উচিত। কারণ দেখো ফ্রেন্ডস, তোমরা যদি ইংরেজিতে লিখতে যাও তোমাদের অবশ্যই সাবজেক্ট লাগবে, অবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। এবার তোমাদের যদি
আর্ট টপিক সম্পর্কে কোনো ধারণা না থাকে তোমরা লিখতে পারবে না। কেন লিখতে পারবে না আমি বোঝাচ্ছি। সাবজেক্টের মধ্যে বা অবজেক্টের মধ্যে সাধারণত নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ এই জিনিসগুলো থেকে থাকে, সাধারণত কোনো কিছু থাকতে পারে। তো আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি, সে ছেলেটি হয় ভালো, হি ইজ এ গুড বয়। এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে হি, তাই হিটা হচ্ছে এখানে প্রোনাউন। হি ইজ এ গুড বয়, এ গুড বয়, এখানে এ গুড বয়টা হচ্ছে অবজেক্ট, যেখানে গুড হচ্ছে একটা পার্টস অফ ইট, সেটা কি অ্যাডজেক্টিভ। বয় কি, বয় একটা নাউন, তার মানে নাউনটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে। তাহলে নাউন কি এখানে অবজেক্ট হিসেবে কাজ করেছে, তাহলে আমাদের নিশ্চয়ই জেনে রাখা দরকার যে আমরা পার্টস অফ পিচগুলো কী কী। কারণ তুমি যদি বুঝতে না পারো, ধরো তুমি বলছো সে ভালো ছেলে, এবার সে ভালো ছেলে সেটা সে, এই যে সে মানে হি, হিটা কোন পার্টস অফ পিচ, তোমরা যদি পার্টস অফ পিচটা না শেখো, পার্টস অফ পিচের মাধ্যমে মধ্যে যা যা জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের কোনো প্রাথমিক ধারণা না থাকে, তোমরা লিখতে গিয়ে এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারো, তোমরা লিখতে গিয়ে ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারো। কারণ তুমি যদি না জানো সে হয় ভালো ছেলে, ভালো কথার ইংরেজিতে গুড, গুড কোন পার্টস অফ পিচ না গুড অ্যাডজেক্টিভ। তো তোমাদের সমস্ত পার্টস অফ পিচ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকবে, কারণ নর্মালি কোনো কোনো কিছু ব্যাপারে কোনো ধারণা না থাকে, তোমরা যখন লিখতে যাবে হয়তো ওইটার কমতি বা ওইটার কম ইম্পর্টেন্সটা তোমাদের মধ্যে থাকার কারণে তোমরা সেন্টেন্সটা লিখতে পারবে না, একটা ছোটো ভুল হয়ে যাবে। তো তাই তোমাদের পার্টস অফ পিচ কি সেটা আমার মনে হয় জেনে রাখা দরকার। কারণ দেখো ফ্রেন্ডস, পার্টস অফ পিচ মানে হচ্ছে সমস্ত কিছু যার মধ্যে থাকবে, যে সমস্ত বিষয়গুলো থাকা দরকার একটা বাক্যের মধ্যে, একটা বাক্য তৈরি হওয়ার জন্য কোন কোন এলিমেন্ট, কোন কোন উপাদানগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই জেনে রাখা দরকার। কারণ তুমি যখন ওই বাক্যটা কোনো টেন্সের ভিত্তিতে গঠন করবে তখন ওই পার্টস অফ পিচটা কাজে লাগবে, কোনো ছাঁচ ছাড়া কোনো কিছু তৈরি হতে পারে না। তাই তুমি যদি কোনো টেন্সকে অ্যাপ্লাই করতে চাও, তোমার 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 পার্টস অফ পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে, নাহলে তুমি টেন্সটাকে অ্যাপ্লাই করতে পারবে না। তাই অবশ্যই ব্যাপারটাকে জেনে রেখো আর আমার ভিডিওটা দেখো যদি কোনো অসুবিধা হয়। দ্বিতীয় হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন, মানে ইংরাজিতে লেখার ক্ষেত্রে আমরা যে লিখবো সেটার কনস্ট্রাকশন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। কারণ বাংলায় দেখো আমরা দেখেছি আমি ভাত খাই, আমি সাবজেক্ট, ভাত হচ্ছে খাওয়া, রাইস, আর খাওয়া ইংরাজি হচ্ছে ইট, মানে এখানে কি হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এখানে পাশাপাশি বসে যাচ্ছে। কিন্তু ইংরাজির ক্ষেত্রে ফ্রেন্ডস একটা জিনিস হয় সেটা উল্টে যায়, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তো আমাদের এই ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। হ্যাঁ, তো আমরা আগে কী করবো, সাবজেক্টটাকে সাবমিট করবো, দেন ভার্বটাকে সাবমিট করবো, দেন অবজেক্টটাকে সাবমিট করবো। এইটা হচ্ছে সেন্টেন্সের কনস্ট্রাকশন। কারণ আমি এটাও দেখেছি যে অনেকে ইংরেজিতে লিখছে হয়তো সাবজেক্ট আর অবজেক্ট পাশাপাশি বসে অবজেক্ট ভার্ব লিখে দিচ্ছে, তাহলে তারা সেন্টেন্সের ধারণা তাদের নেই, সেন্টেন্সটা গঠন হতে কীভাবে সেন্টেন্স ইংরেজিতে গঠিত হয় সেটার সম্পর্কে তোমাদের অবশ্যই একটা ধারণা থাকতে হবে, নাহলে তুমি লিখতে পারবে না। তৃতীয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে টেন্স। দেখো ফ্রেন্ডস, তোমরা যে জিনিসটা বলতে চাইছো সেটা কোন সময়, তোমরা সেটা কোন সময় সম্পন্ন করেছো সেই সময়টা ইন্ডিকেট করবে, তুমি সেই সময়ের টেন্সটাকে অ্যাপ্লাই করবে। মানে তুমি যেটা বলছো সেই কোনো ইংরাজিতে কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না, তা এবার সেই ভার্বটা, সেই ক্রিয়ার কাজটা কর্তা কখন সম্পন্ন করেছে তার উপর নির্ভর করবে তুমি কোন টেন্সটা অ্যাপ্লাই করবে। তাই তোমাদের টেন্স সম্পর্কে ধারণা থাকাও খুব প্রয়োজন, ঠিক আছে। দেন তোমাদের ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। তিন নম্বর পার্টি কি করবে, তোমাদের একটা ভার্ব সম্পর্কে ধারণা হতে হবে। কারণ তুমি যে টেন্স শিখেছো সে তো ঠিক আছে, কিন্তু কোন সময় কী ধরনের ভার্ব ব্যবহার হবে, কোথায় ভার্বের পাঁচ ফর্ম ব্যবহার হবে, কোথায় ভার্বের পাঁচ ফর্ম ব্যবহার হবে, কোথায় শেষ ফর্ম ব্যবহার হবে, বা ভার্বের এক নাম্বার রূপ ব্যবহার হবে, সেটা তোমাদের জানতে হবে। কারণ ধরো আমি যদি পেছেন পারফেক্ট টেন্সের কথাই বলি, এখানে টেন্স
ফ্যামিলি মেম্বার বা পারিবারিক সূত্রে কন্টাক্ট ব্যাপার নিয়ে তোমাদের যদি কোনো তোমার কোনো সব জানো পাঠ্যবি জানো টেন্স জানো কিন্তু সেন্টেন্স হ্যাঁ সেন্টেন্স কনস্ট্রাকশনও জানো কিন্তু তোমাদের ভাগ সম্পর্কে আইডিয়া নেই, ভার্বের তিন নম্বর রূপটাকে তোমরা জানো না, ভার্বের দু নম্বর রূপটা কি জানো না, তখন তাহলে কি হবে, ওই যে ভার্বের দু নম্বর রূপটা তোমরা জানো না, তোমরা তার কারণে সেটা না জানার কারণে তুমি টেন্সটা অ্যাপ্লাই করতে পারবে না, বা টেন্সটা অ্যাপ্লাই করলেও ভার্বের যে ফর্মটা তুমি ভুল করে ফেলবে সেখানে তোমার নাম্বার চলে যাবে বা সেন্টেন্সটা ভুল হয়ে গেল। সেই জন্য ভার্ব সম্পর্কেও তোমাদের অবশ্যই ধারণা থাকতে হবে, কারণ ভার্ব খুব ইম্পর্ট্যান্ট। কোনো সেন্টেন্সে একটা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না, সেন্টেন্সে একটা ভার্ব থাকবেই, সেই ভার্ব সম্পর্কেও তোমাদের ধারণা রাখতে হবে। তাহলে তিনটে পয়েন্ট কি বললাম গাইস, পার্টস অফ স্পিচ তোমাদের জানতে হবে, কারণ পার্টস অফ স্পিচের ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে একটা সেন্টেন্সের উপাদানগুলো তৈরি হয়। তারপরে জানতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশন, খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি ধরো টেন্স জানো, ভার্ব কি জানো, সাবজেক্ট অবজেক্ট জানো, পার্টস অফ স্পিচ জানো, সব জানো, কিন্তু তুমি তো সেন্টেন্সের কনস্ট্রাকশনের যে নিয়ম ইংরাজিতে সেটা সম্পর্কে যদি তোমার ভুল ধারণা থাকে, তুমি সব কিছু জানা সত্ত্বেও তোমার ওটা ভুলই হয়ে যাবে, কারণ সঠিক জায়গায় সঠিক জিনিস তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে ব্যাপার। পাঁচ নাম্বার কি বলতে চাইছে, পাঁচ নাম্বার আমি বলবো ফ্রেন্ডস, যারা তোমরা প্রথম ইংরেজিতে লেখা শিখছো বা ইংরেজিতে কোনো কিছু লিখতে যাচ্ছ প্রথম প্রথম, তোমরা অবশ্যই সিম্পল সেন্টেন্স লেখার চেষ্টা করো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অন্য কোনো কিছু দিয়ে আনার দরকার নেই, সিম্পল সেন্টেন্স মানে আই মিন টু সে সিম্পল সেন্টেন্স অ্যাজ সাধারণ বাক্য, তুমি সাধারণ বাক্য বা সরল বাক্য সেটাকে আগে লেখা থাকবে, তাহলে কি ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকে। একটা সেন্টেন্স তোমরা প্রথম প্রথম সহজ সরল ভাষায় উপস্থাপন করো, তোমরা যখন শিখে যাবে তখন তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারো, ক্লজ অ্যাড করতে পারো, ফ্রেজ অ্যাড করতে পারো, এভরিথিং। বাট তোমাদের পাঁচটা যে টিপস আমি দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তার ইম্পর্টেন্সটা কী, এবং আমি সেগুলো ব্যাখ্যাও করে দিয়েছি। তোমরা যদি এইগুলোকে মনে রাখো এবং সেন্টেন্স কনস্ট্রাকশনটার দিকে মন দাও বা মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবে তোমাদের আর ইংলিশে লেখার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে। তোমাদের পার্টস অফ স্পিচ জানতে হচ্ছে, সেন্টেন্স কনস্ট্রাকশন জানতে হচ্ছে, টেন্স সম্পর্কে জানতে হচ্ছে, ভার্ব সম্পর্কে জানতে হচ্ছে, আর প্লাস সিম্পল সেন্টেন্সও তোমাদের লিখতে হবে। দেখো ফ্রেন্ডস, এই পাঁচটা পয়েন্টটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং একে অপরের সঙ্গে রিলেটেড, একটাকে বাদ দিয়ে তুমি একটা ভালো শুদ্ধ ইংরেজিতে একটা সেন্টেন্স তুমি বানাতে পারবে না। তুমি দেখো যদি পার্টস অফ স্পিচ জানো, যদি সেন্টেন্স কনস্ট্রাকশন না জানো, তাহলে তোমার পার্টস অফ স্পিচ জেনেও কোনো লাভ নেই, কারণ সেন্টেন্স কনস্ট্রাকশনে গিয়ে তুমি ভুল করে ফেলবে। সেন্টেন্স কনস্ট্রাকশন ধরো তুমি ঠিকঠাকই জানো, কিন্তু যদি টেন্স না জানো, তুমি তুমি ক্রিয়ার কাজটা কখন সম্পন্ন হচ্ছে সেটা তুমি ঠিকভাবে উপস্থাপন করতে পারবে না, হয়তো ডেক্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে করছে কিন্তু তুমি সেটা জানো না বলে টেন্স সম্পর্কে তোমার ধারণা নিয়ে গেলে তুমি সেটা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট টেন্সে কনভার্ট করো, সেখানে তোমার ভুল হয়ে গেল, তুমি টেন্স সম্পর্কে জানো না। দেন তুমি যদি টেন্সও জানো, আমি মেনে নিলাম তোমরা টেন্স শিখে গেছো, কিন্তু যদি তোমাদের ভার্ব সম্পর্কে কোনো আগ্রহ না থাকে, তাহলে ভার্বের কোন ফর্মটা কোন টেন্সে কোথায় কখন বসছে বা কোন ভার্বটা কোন টেন্সে অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে, তোমাদের সেইটা না জানার জন্য, ভার্ব সম্পর্কে ধারণা না থাকার জন্য টেন্সটা পুরোটা ভুল হয়ে গেল, টেন্স ভুল হয়ে যাওয়া মানে সেন্টেন্স ভুল হয়ে যাওয়া, এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে কী করতে হবে, প্রথম প্রথম তোমরা যখন সেন্টেন্স লিখবে সেটাকে বেশি বড় করতে যাবে না, সেটাকে বেশি সুন্দরও করতে যাবে না, তোমাদের মিনিমাম সিম্পল সেন্টেন্সে লেখাটা শুরু করতে হবে। আস্তে আস্তে যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমরা বড় বড় সেন্টেন্স বানাতে পারো, একটা সেন্টেন্সের মধ্যে বিভিন্ন রকম ক্লজ ঢুকিয়ে ফ্রেজ ঢুকিয়ে তোমরা সেটাকে এক্সটেন্ড করতে পারো, সেন্টেন্সটাকে বাড়াতে পারো, কিন্তু প্রথমে তোমরা সিম্পল সেন্টেন্স দিয়ে লেখা শুরু করবে। তো গাইস আজকে ছিল এই পর্যন্তই, আশা করি তোমরা এই পাঁচটা পয়েন্ট সম্পর্কে বুঝতে পেরেছো এবং কেন আমি পাঁচটা টিপসের কথা বলেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা কথা ফ্রেন্ডস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।